কংগ্রেসকে অ্যাটাকও করতে চাই না, যদি দু চারজন থাকেন তারাও সামিল হন, কারণ কংগ্রেস নিয়ে আমরা কোনো কথা এখানে বলতে চাই না। আপনি কংগ্রেসকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, আর এসব করে নিজের ভাইপোকে বাঁচাতে চাইছেন। যাদের বাড়ির বৌমারা চৌর্যবৃত্তিতে থাকে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো বারবার বলি, রুচিরা নারোলার এই যে অ্যাকাউন্টটা ব্যাংককে পরিষ্কার করছেন না কেন? মেনকা গম্ভীর সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করে তার নামে করলো, ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে এতগুলো সোনার ব্যাগ নিয়ে এলো, কাস্টমস ধরল। উনি বলছেন রাত্রি 12টায় কেন রাখবে, ও তো টাইপো মিস্টেক। উনি একবার রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছিলেন রাত্রি ভোর 3টের সময় অ্যাসেম্বলি, নিজে করলেই ঠিক, 3 AM লিখে দিয়েছিল ওরা টাইপিস্ট। তারপরে মুখ্য সচিবকে রাজ্যপাল ডেকে পাঠিয়ে কারেকশন করে ওটা আবার 3 PM হলো। উনি ভুল করলে একবার সাত খুন মাপ, উনি একেবারে ধোয়া তুলছি পাতা। আরে সিজিং প্রধানমন্ত্রী লালকেল্লাতে যে ভাষণ দিয়েছেন, উনি তো উনার মতো নিচে নামতে পারবেন না, কলকাতাকে ইঙ্গিত করেছেন, এটা গোটা ভারতের লোক দেখেছে। গরিব খুঁজছে ছাদ, নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য, প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে বলেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী ইন কোশ্চেন অফ করাপশন জিরো টলারেন্স, অর্থাৎ করাপ্টেড যারা তারা যেভাবেই যাই চেষ্টা করুন না কেন এতে কোনো লাভ হবে না। ওদের লোকরা স্পোকসপার্সনরাও আমাদের পার্টির প্রথম সারির যে আমরা 3-4 জন নেতা আছি আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করি, অমুক ভালো তমুক খারাপ, আমি না ABCD এসব বলেন, তা আমরা এসব ফাঁদে পা দেওয়ার লোক নেই। বিজেপি একটা আদর্শগত পার্টি এবং এখানে একটা কালেকটিভ ডিসিশন হয়, আমরা কোনো মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আসি না, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই। উনি পার্টিটা চালান একটা দোকানের মতো, কর্পোরেটের মতো, আর আমাদের পার্টিটা চলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী। আমরা ওয়েলকাম করলাম হাত তুলে, বলতে আমার বাড়িতে CID পাঠিয়েছিলেন দুবার, পুলিশ পাঠিয়ে সবগুলো অফিস তল্লাশি করেছে, আমাদের সব MLA রাজি আছে, পাঠান। ওগুলো প্রমাণ দিয়ে বলতে হবে তো, ওনার মতো কি অজন্তার হয় চুটি পার্টি আমি নাকি? ওনার জন্মের আগে থেকে আমার বাড়ির সব বিজনেস আছে, আমরা ইনকাম ট্যাক্সে দিই, ওনার না আছে প্যান কার্ড না আছে ইনকাম ট্যাক্স। ওনার ভাইপো 70 কোটি টাকার যে বাড়িটা তৈরি করেছে, হোয়াট ইজ ইজ প্রফেশন, প্রফেশনটা কি? উনি এখন সাধু সেজেছেন, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিচ্ছেন না, ইলেকটোরাল বন্ড ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের। তাজে তাজের ফ্লাইট করে বাগডোগরা যায় ভাইপো, এই কদিন আগে গেছে মালে, তার পেমেন্ট হয়েছে 31 লক্ষ টাকা। এ কালচার পশ্চিমবাংলায় ছিল না, ভোটের সময় লোক ইউজ করে হেলিকপ্টার চার্টার ফ্লাইট।